Welcome back to my channel Idea Point Bangla. আশা করছি সবাই ভালোই আছো। আজকে একটা দারুণ টিপস তোমাদের সাথে শেয়ার করব। আমাদের অনেকেরই মুখে কিন্তু পিম্পল হয়। সেই পিম্পল কিন্তু নানা কারণে ভালো হয়ে যায়। একটা তো বয়সের জন্য হয়। একটা বয়সে এসে সেটা ভালো হয়ে যায়। আবার কেউ অনেক মেডিসিন বা কোনো রূপচর্চা বা ফেশিয়াল যাই হোক করে সেটা ট্রিটমেন্ট করে ভালো হয়ে যায়। কিন্তু ভালো যেটা হয় না আমরা অনেকেই কিন্তু পিম্পল হওয়ার পর খুঁটি ওইখানে থেকে একটা গর্ত গর্ত দাগ হয়ে যায়। সেই গর্ত গর্ত দাগ কিন্তু ভালো হতে চায় না। তা আজকের রেমিডিটা কিন্তু সেই নিয়ে। এটা কিন্তু সপ্তাহে দুদিন জাস্ট ব্যবহার করলেই একদম তেলা গ্লোয়িং স্কিন পেয়ে যাবে। এছাড়াও অনেকেরই অয়েলি স্কিনের জন্য ওপেন পোর্সের সমস্যায় ভোগে। তারা ঘুম থেকে উঠলেই বা অনেক সময় এমনিও দেখতে পাবে ওপেন পোর্স হয়ে গেছে, মেকআপ করে সেগুলো ঢাকা যাচ্ছে না। এটা যদি ইউজ করতে পারে সপ্তাহে দুদিন তাহলে ওপেন পোর্সের সমস্যা থেকেও মুক্তি পাবে। তাহলে চলো বানিয়ে নিই। আর এটা বানাতে কিন্তু মাত্র দুটো জিনিস রাখবে, আর সেই দুটো জিনিস কিন্তু আমাদের ঘরেই থাকে। তাহলে চলো বানিয়ে দেখাই কি কি জিনিস আজকে নিয়ে নিচ্ছি। আজকের এই ফেস প্যাকটা বানানোর জন্য যেটা লাগবে সেটা হলো টমেটো। টমেটো কিন্তু আমাদের সবারই কিচেনে থাকে। আর লাগবে চাল গুঁড়ো। আর চাল গুঁড়োও কিন্তু আমাদের সবারই রান্নাঘরে থাকে কম বেশি, তো খুবই অল্প পরিমাণ লাগবে। এই ব্রণ হয়ে যাওয়ার পর যে গর্ত গর্ত দাগ হয়ে যায় বা ওপেন পোর্সের সমস্যা থেকে একদম মুক্তি পাবে আর ত্বক হবে তেল তেলে। তাহলে চল বানিয়ে দেখাই। এর জন্য লাগবে আমার হাফ টমেটো। পুরো টমেটোটাও কিন্তু লাগবে না, হাফ লাগবে। আমি কেটে নিচ্ছি। টমেটো কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী একটা সবজি। দেখো এবারে এটা গ্রেট করে নেবো। আমি গ্রেটারে গ্রেট করে নেবো। সবারই বাড়িতে এরকম গ্রেটার থাকেই, তো গ্রেট করে নেবো। টমেটো ট্যান রিমুভ করতে সাহায্য করে, ত্বককে উজ্জ্বল করে, ফর্সা করে আর দাগ ছোপ দূর করে। আর এর সাথে মেশানো হবে চাল গুঁড়ি। চাল গুঁড়ি কিন্তু আমাদের এই ওপেন পোর্সের সমস্যা থেকে দূর করে আর একটা গ্লোয়িং স্কিন এনে দেয়। এখন তোমরা প্রত্যেকেই জানো যে রাইস ক্রিম বা রাইস ওয়াটার এই সমস্ত দিয়ে কিন্তু সমস্ত ত্বকের ক্রিম হচ্ছে। এটা কোরিয়ান হিসাবে ব্যবহৃত হয়। কোরিয়ানরা খুব বেশি এই চালকে, চাল গুঁড়োকে ফেস প্যাক হিসাবে বা মুখের যত্নে, ত্বকের যত্নে ব্যবহার করে। এই চালগুড়ির কিন্তু খুবই উপকার আমাদের স্কিনের পক্ষে। তাহলে চলো বানিয়ে দেখাই। আর আমি ঠিক যেইভাবে বানাচ্ছি তোমরাও কিন্তু সেইভাবে বানিও, তাহলে এর গুণাগুণটা ঠিকঠাক পাবে। আর যেভাবে আমি ইউজ করতে বলছি সেইভাবেই কিন্তু ইউজ করবে। দেখো আমার এই টমেটোটা কোড়া হয়ে গেছে। টমেটোর এই কোড়ার যে টমেটোর যে এই কোড়া কাঠটা এটা নেবো। আর এর সাথে লাগবে অল্প পরিমাণ, জাস্ট হাফ চামচ। আমি যদি হাফ টমেটো নিই তাহলে হাফ চামচ চাল গুঁড়ো। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। আর কিন্তু কিছুই লাগছে না, এই দুটো ভালো করে মিশিয়ে একটা প্যাক বানিয়ে নেব। এরকম একটা পেস্ট বানিয়ে নেব। এবার এই পেস্টটা তোমার যে জায়গায় ব্রণ হয়ে দাগ হয়ে গেছে বা ওপেন পোর্স আছে মুখের যে অংশে সেখানে ভালো করে লাগিয়ে নেব। প্যাকের মতো রেখে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। তারপর হালকা জলে হাতটা ভিজিয়ে আস্তে আস্তে ঘষে নেব জায়গাটা, ঘষে নিয়ে ধুয়ে নেব। এইভাবে যদি সপ্তাহে দুবার, শুধু দুবার ইউজ করলেই কিন্তু একদম পেয়ে যাবে একদম মুক্তের মতো ঝকঝকে স্কিন। কোনো দাগ থাকবে না, ওপেন পোর্সের সমস্যা থাকবে না, একদম তেল তেলে স্কিন পেয়ে যাবে। তাহলে আজকের এই রেমেডিটা বানিয়ে তোমরা ইউজ করো। করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর আমার চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা ক্লিক করে দেবে, যাতে সবার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করো সমস্ত বন্ধুদের সাথে। থ্যাংক ইউ।